লাখ টাকার আইসক্রিম চাখবে মানুষের হুমড়ি ঢাকার একটি পাঁচ তারা হোটেলে। সোনায় মোড়ানো এই আইসক্রিম চেখে দেখার সুযোগ দেওয়ার পর এত বেশি আগ্রহী পেয়েছে যে এখন তারা সরবরাহ করতে পারছে না। হোটেল সারিনার ফেসবুক পাতায় একটি পোস্টে বলা হয়, ঢাকার সবচেয়ে দামি আইসক্রিম পাওয়া যাচ্ছে 99,999 টাকায়। পোস্টের সঙ্গে কাচের ছোট বাটিতে সোনায় মোড়ানো আইসক্রিমটির ছবিও দেওয়া হয়। আইসক্রিমের এই দাম নিয়ে লোকে টিপ্পনি কাটলেও ফেসবুক পোস্ট দেওয়ার একদিনের মধ্যেই এই প্যাকেজটি ওভারবুকড হয়ে যাওয়ার কারণে এর অর্ডার নেওয়া বন্ধ আছে বলে জানায় হোটেল কর্তৃপক্ষ। তাও জানানো হয় ফেসবুক পোস্টে। 17 জুলাই হোটেল সারিনার 19তম বর্ষপূর্তিকে স্মরণীয় করে রাখতে দুবাই থেকে 24 ক্যারেটের খাওয়ার যোগ্য সোনায় তৈরি এই আইসক্রিম এনেছে হোটেলটি। কোভিড-19 পরিস্থিতির কারণে এই আইসক্রিম তৈরিতে দুবাই থেকে আনা সোনালী পাতা বা গোল্ড লিফ বাজারে আর পাওয়া যাচ্ছে না বলে নতুন অর্ডার নিতে পারছেন না বলে জানান তারা। এই আইসক্রিম কেনার প্যাকেজে হোটেলটিতে থাকার সুযোগও রয়েছে। আইসক্রিমের এই প্যাকেজে ক্রেতারা হোটেল সারিনার লাক্সারিয়াস ইম্পেরিয়াল সুইটে 2 জন 1 রাত থাকতে পারবেন বিনামূল্যে। এই হোটেলে বিলাসবহুল ইম্পেরিয়াল সুইটের সংখ্যা মাত্র 1টি। এখানে 1 রাত থাকতে খরচ হয় 40,000 টাকা। আইসক্রিমের প্যাকেজের সঙ্গে আরও আছে সকালের নাস্তা। আলোচিত এই আইসক্রিম তৈরিতে কি কি উপাদান ব্যবহার করা হয়েছে জানতে চাইলে তারা বলেন, এটি দুবাই থেকে আনা 24 ক্যারেট ভোজ্য সোনার তৈরি আইসক্রিম। এর মধ্যে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, কয়েকটি ভিটামিন, জিঙ্ক, কপার এবং সেলেনিয়ামের পুষ্টিগুণ আছে। আইসক্রিমটি সাজানো হয়েছে ক্রিস্টাল গবলেট এবং সোনার পাতা দিয়ে। সিরাপের সাথেও মেশানো হয়েছে ভোজ্য সোনা। গহনা হিসেবে ব্যবহৃত সোনা ছাড়াও আরেকটি বিশেষ রকমের সোনা রয়েছে যা খাওয়াও যায় এবং সেটি এই আইসক্রিমের রেসিপিতে ব্যবহার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, সোনায় মোড়ানো খাবার, মিষ্টি এসব বাইরের দেশগুলোতে স্বাভাবিক ব্যাপার। আমাদের এখানে এটার প্রচলন তেমন ছিল না, যার কারণে অনেকের মধ্যে এটি নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। সোনা কিভাবে খাওয়া যায়? আসল কথা হলো এটি এডিবল গোল্ড। এমন আইসক্রিম আনার বিষয়টি মাথায় এলো কিভাবে জানতে চাইলে তিনি বলেন, হোটেল সারিনা সবসময়ই তাদের অতিথিদের নতুন কিছু চমক উপহার দেওয়ার কথা মাথায় রেখে মার্কেটের নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করে। হোটেলের 19 বছর পূর্তি উপলক্ষে আমাদের চিন্তা ছিল এমন কিছু করার যেটা আগে কখনো বাংলাদেশে হয়নি। এতক্ষণ বার্তা বৈঠকের সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরও নতুন নতুন তথ্য পেতে বৈঠকের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।